হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই ডটার। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে বকবক শুরু করতে, আমার ব্লগটাও শুরু করতে। এখন বাজে ঘড়িতে দুটো বাজে, আমি লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করার পরে আমি এসে গেলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো সবার আগে বলি, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করতে গেলে নিচে একটি রেড বাটন আছে, ওটাতে প্রেস করো। প্রেস করার পর একটি বেল চিহ্ন আসবে, ওটা ক্লিক করো। ক্লিক করার পর দেখবে একটা অল অপশন আসে, তো অপশানটাতেও ক্লিক করে রাখবে, তাহলে আমার প্রত্যেক দিনের আপলোডের ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। তো এখন আমি একটু রেডি হব, রেডি হয়ে এক জায়গায় বেরোবো, একটু যাব সাথে। যা মানে সাথে যাবে না, আমি ওদের সাথে যাচ্ছি, সেটা হচ্ছে গৈরিকা যাবে আর যাবে দাদা। তো ওদের সাথে আমি এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যাচ্ছি কণিকা আর উজ্জ্বলের সঙ্গে দেখা করতে। ও কণিকা আর উজ্জ্বল বলতে, ওদের একটা চ্যানেলও আছে, সিম্পলি লাইফস্টাইল নামের একটা চ্যানেল, মাই সিম্পল লাইফস্টাইল। তো এই চ্যানেলটার মানে যারা করে আর কি, তাদের সাথে আমি দেখা করতে যাচ্ছি গৈরিকার সাথে। তো গৈরিকা আমাকে বলেছিল, বলার পর আমি মানে গৈরিকা বলতে আমার খুব অসুবিধা হয়, মাও আমাকে বলেছিল। তো ওদের চ্যানেলের ব্যাপারে আমি দেখেওছি, তো ওদের চ্যানেলটা তো তোমরা হয়তো অনেকেই জানো বা দেখেছো। তো আমি আজকে যাচ্ছি মানে মামদের সাথে আর দাদার সাথে, ওদের সঙ্গে দেখা করতে। কি আছে কি পরিস্থিতি আমি সামনে থেকে দেখবো, তারপরেই বলবো। এখন বিশেষ কিছু আমি জানি না, ওই জন্য বলতেও পারছি না। শুধু এটুকুনি জানি আমি যাচ্ছি দেখা করতে, আর গিয়ে কি কথা হবে কি হবে সব কিছুই তোমরা দেখতে পাবে। তো সেই জন্যই যাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তো আমি আর মেয়ে এবার রেডি হব, রেডি হয়ে আমরা চলে যাব ওদের সঙ্গে। তারপরে ওখানে গিয়ে কি পরিস্থিতি কি ইয়ে সবটাই আমরা দেখাবো। তো থাকো আমার সাথে আর দেখতে থাকো মি অ্যান্ড মাই ডটার। আমরা বেরিয়ে পড়েছি, সাথে আছে গৈরিকা, সামনে আছে দাদা, অমিতা আছে। দাদা তো মাথা দেখা যাচ্ছে, এই দেখ দাদা ঠিক আছে আজি আজি। থাকো সাথে, যাচ্ছি দেখাবো, দেখাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি। আমরা এরকম ধূপধাপ বেরিয়ে পড়ি, এক ঘন্টার ইয়েতে প্ল্যানে বেরিয়ে পড়ি, এরকম ভুলভাল প্রচুর করি। নেহাত এখন সন্টিটার উচ্চ মাধ্যমিক বলে একটু কম হচ্ছে, তবু সন্টিকে বলেছি তুই থাকবি, আমরা বেরোবো, সবসময় তোকে নিয়ে বেরোতে পারবো না। আজকেই বলছিল তোমরা যাও আমি যাব না, আজকে দুপুরবেলা, তাই জন্য আজকে চল। তারপরে পরবর্তী স্টেপ ওকে একটু নিয়ে বেরোনোর চাপ হবে, যদিও তোমরা ওকেই দেখতে চাও জানি, তবু 10 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, পরীক্ষা হয়ে গেলে আবার ওকে রেগুলার ভাবেই নিয়ে সব জায়গায় যাবো বাবু। হ্যাঁ এখন একটু ওকে রেস্ট দিতে হবে, তাই তো? তুই রেস্ট চাইছিস? আচ্ছা ওকে রেস্ট চাই। বাবা শুধু মাটনের পিকনিকটা আমাকে আজকে বলেছে দেবস্মিতা দি, মাটন পিকনিক কবে হচ্ছে তো তোমাদের জানতাম, আজকে হবে কালকে বলেছে ফোন করে। আমি না আজকে ছিল, আমরা কেউ ছিলাম না সেজন্য হয়। হ্যাঁ হবে, না না ওটা হতেই হবে, তাহলে এটিএম বন্ধ তো। Thank you.
কেন অনেকদিন আগে কথা দিয়েছিলাম যে আমরা আসবো আর কলকাতা কেন কথা দিলে কথা রাখে কনিকা, তো চলো আর কি আমি দোকানে গাড়ি রেখে আসুক, তোমরা এগো। তো আমরা পৌঁছে গেছি কনিকাদের বাড়ি, উজ্জ্বল রয়েছে ঘরে, সঙ্গে থাকুন দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের অতি পরিচিত উজ্জ্বল কনিকার হাজবেন্ড। উজ্জ্বল, কলকাতা ক্যানভাস চ্যানেলে তোমাকে জানাই সুস্বাগতম। থ্যাংক ইউ। ভালো আছো? ভালো আছি। তো আমাদের তরফ থেকে প্রথমে একটা এটা আমি দিলাম দুজনকে, তোমরা খুলো, খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ আঙ্কেল। তো বলে দিই, ওদের একটা চ্যানেল রয়েছে এবং ওরা অক্লান্ত পরিশ্রম করে এবং অনেস্টলি এই চ্যানেলটি দাঁড় করাবার চেষ্টা চলছে। আমরা আগে ওই চ্যানেল নিয়ে বলেছি আমাদের চ্যানেলে কোনো ভিডিওতে, তো ওদের চ্যানেল দেখা খুবই জরুরি মানবিক কারণে এবং দেখা খুব জরুরি, দেখবেন খুব ভালো লাগবে। চ্যানেল যে কন্টেন্ট, সেই কন্টেন্টও ভীষণ ভালো, এডিটিং এবং ক্যামেরা ভালো, কন্টেন্ট ভালো। তো সেই জায়গা থেকে মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেলটিকে দেখুন। আর এত শক্ত প্যাকিং কি দরকার? তো অনেক কষ্ট করে খোলা হয়ে গেছে। কলকাতা ক্যানভাস তরফ থেকে একটা ছোট্ট গিফট আমাদের কাপ। আমাদেরকে সাপোর্ট করো এবং কাকিমাকে অবশ্যই সাপোর্ট করো, কারণ আমাদের সাপোর্ট প্রয়োজন। আমরা এইভাবে আছি আর তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো আমরা খুব তাড়াতাড়ি হয়তো আর্নিং করতে পারবো। তো এবং তোমাদের সাথে আমাদের একটা নতুন ফ্যামিলি তৈরি হবে, তো এটাই বলবো। আমি একটা গল্প তোমাদের বলি, যতটুকু আমি জানি ওদের সম্পর্কে, ওদের এই পরিস্থিতিটা কিন্তু এরকম ছিল না, ওরা খুব ভালোভাবেই জীবন কাটাচ্ছিল, কিন্তু ঈশ্বরের কোনো হয়তো কোনো কারণে, যাই হোক, হয়তো আমরা তো গত জন্ম বিশ্বাস করি, হয়তো কোনো একটা ভোগ ওদের ছিল, তাই আজকে ওদের এই পরিস্থিতি। তো আমাদের পরিবারের একজন এরকম পরিস্থিতিতে থাকবে সেটা বোধহয় আমাদের কাম্য নয়, সেই জন্যই আমাদের বলা যে কলকাতা ক্যানভাস কিন্তু একটা পরিবার। আমি জানি আজকের পর থেকে ওদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব তোমাদেরই থাকবে। এই চ্যানেল কিভাবে খোলা হলো বা তোমাদের দিন কিরকম ভাবে চেঞ্জ হলো? আমাদের ফার্স্টে আমাদের ম্যারেজ হয়েছিল, লাভ ম্যারেজ, তো সেইভাবে আমাদের দিন শুরু। আমাদের ওর অ্যাক্সিডেন্টের আগে থেকে আমাদের রিলেশন ছিল, তারপরে বাই মিস্টেক ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভাবতে পারিনি। ওর বিএসএফ এ জয়েনিং ছিল 2 তারিখে আর অ্যাক্সিডেন্ট হয়েছে 30 তারিখে, তো সেটা খুবই একটা খারাপ জিনিস।
অ্যাক্সিডেন্ট মানে বাইক অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভোরবেলা আমার শাশুড়িমা দোকান ছিল, তো দোকানে অনেকটা ডিসটেন্স এখান থেকে স্টেশন, তো সেখানে দিতে গিয়ে ভোরবেলা ফিরে যখন আসছিল একা, তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তারপরে কলকাতার এখান থেকে ওর অপারেশন হয়, তারপরে পিঠে ওর প্লেট বসানো রয়েছে, এই গলার এখানে যে কাটা রয়েছে এখানে। তারপরে সেখান থেকে ফিরে এসে তখন পুরো বেডেই থাকতো, কিছু করার মতো ক্ষমতা ছিল না। তারপরে সেখান থেকে অল্প অল্প করে ফিজিওথেরাপি করে করে কিছুটা ইম্প্রুভ হয়। ইম্প্রুভ হওয়ার পর 5-7 মাস পর যাওয়া হয় ব্যাঙ্গালোর। দাদা গেছিল, দাদা নিয়ে গেছিলো, দিদিরা ছিল, মা ছিল, বাবা ছিল, তো সবাই মিলেমিশে নিয়ে গেছিলো। তো তখনও কিন্তু আমাদের বিয়ে হয়নি। তো সেখান থেকে ফিরে এসে ওর সাথে আমার আলাপ পরিচয়, ওই অবস্থাতেই আমি আসি। আমার বাড়ির থেকে অনেক আপত্তি ছিল, মেনে নেয়নি সম্পর্কটা, তো প্রায় 2-3 বছর বাড়ির সাথে কোনো রিলেশন ছিল না। কষ্ট হতো, কিন্তু এবার আমি যদি ওই অবস্থায় ওকে ছেড়ে দিই, আমি ওর কাছে খারাপ হয়ে যাব। আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারতাম না, তো যার জন্য আমি আসি। আর তারপরে সেখান থেকে আমাদের দিন গোনা শুরু হয়, বাড়ির কাউকে বোঝাতে পারিনি অনেক বছর। শেষে আমাদের যখন মেয়ে হয়, তারপরে আস্তে আস্তে সবাই সম্পর্কটা মেনে নেয়। তো তারপরে আমার শাশুড়ি মা এখন কাজ করে, মানে সত্যি কথা বলতে গেলে আমার শাশুড়ি মায়ের মতন একজন শাশুড়ি মা পাওয়া ভাগ্যের ব্যাপার। যে বুকে পাথর চেপে যা ছেলে আজকে বিছানায় পড়ে রয়েছে, 1 ফোঁটা চোখের জল তার সামনে বের করতে পারে না, হয়তো কেঁদে ফেলে আমাদের সামনে, কিন্তু তাকে আমরা সান্ত্বনা দিই। তো সেখান থেকে আমার শাশুড়ি মা জানি দোকানে যায় রাতে দিনে সারাক্ষণ, মানে বাড়ির বাইরে। কেন? ওর ওষুধপত্র, ওর ফিজিওথেরাপি, যেটা আমাদের পক্ষে পসিবল ছিল না, তো সেটা খুব কষ্টকর একটা জিনিস। তারপরে সেখান থেকে আস্তে আস্তে আমাদের মনে হলো যে আমাদের একটা কিছু করা উচিত, যে অন্তত তারা, তাদের এখন বয়স হচ্ছে, তারা একটা সময় তারাও তো নাও থাকতে পারে, বা না থাকাটা পরের কথা, তারা তো কাজ করার ক্ষমতা নাও থাকতে পারে, তখন কি করব আমরা, কিভাবে চলবে? তো আগে যা হোক আমার শাশুড়িমার দোকানটা চলতো, এখন সেরকম চলে না, খুব কম চলে, পয়সা কড়ি খুব কম আসে, সেভাবে আসে না। তো যাই হোক, তারপরে ও আমাকে একদিন বললো যে দেখি, এরকম ব্লগ দেখা শুরু করলাম তখন, আমি অনেকদিন ধরে দেখতাম, তখন আমাকে একদিন বললো যে তুমি এগুলো কী দেখছো, তাহলে তুমি নিজে একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু যদি কিছু হয়। তো প্রথমে আমি অনেকবার চেষ্টা করি, ও একটা নিজের চ্যানেল খুলেছিল, তো সেখান থেকে কিছু হয়নি। পরে আমাকে বললো আমি একটা নিজের চ্যানেল খুললাম। তো আমি কলকাতা ক্যানভাস আমি বহুদিন ধরে দেখি, আমি সত্যি বহুদিন ধরে দেখি, ও দেখে না সেভাবে, কিন্তু আমি দেখি, আমার ভালো লাগে। আমি আন্টিকে কমেন্ট করি চ্যানেলেও যে ভালো হয়েছে বা ভালো লেগেছে। তারপরে আন্টির সাথে আমার অনেকদিনে চেনা জানা, তো তারপরে হঠাৎ করে কি মনে হলো, চ্যানেলটার মাধ্যমে মনে হলো যে কিছু একটা গ্রো করা দরকার, হয়তো সেভাবে আমাদের লোক চিনছে না, জানছে না, বা আমরা হয়তো সেভাবে কিছু করতে পারছি না। তখন আন্টিকে একটু বললাম যে আন্টি, এরকম তো আমরা একটা চ্যানেল খুলেছি, আমাদের তো এরকম পরিস্থিতি, তো তুমি যদি আমার পাশে এসে একটু দাঁড়াও। তো আর শুধু আন্টিকে নয়, আমি কলকাতা ক্যানভাসের সমস্ত সদস্যকে বলেছিলাম কমেন্টের মাধ্যমে, কমেন্ট বক্সে। তো সেখান থেকে আমি সাপোর্ট পেয়েছিলাম, আন্টি বলেছিলেন আমার চ্যানেলের নাম সবাইকে। তো সে পরিবারের সদস্য প্রায় 8,000 হয়ে গেছে। তো আমি চাইছি যে আমার পরিবারটা যেন আরও বড় হোক, যেন আমার যে পরিস্থিতিগুলো আগামী দিন সেটা যেন একটু ভালো হয়, যে আমার শাশুড়ি অন ক্যামেরা একবার বলছি, নিজেদের আইডি পাসওয়ার্ড খুব সাবধানে রাখবে, খুব মানে কেয়ারফুলি রাখবে এবং সাবধান মতন হ্যান্ডেল করবে। আমি কেন কাউকেই তুমি এটা দেবে না, মানে এটা আমার আঙ্কেল কথা। এখানে একটা কথা বলি, আপনারা যে সাহায্যটা আমাকে করছেন, আমি সাহায্য করতে আসিনি, আমি আমার ভাইয়ের কাছে এসেছি, আমার বোনের কাছে এসেছি, যাতে ওরা হাসতে পারে, হেসে জীবনটা কাটাতে পারে, তার জন্য কোনো সাহায্যের ক্ষমতা আমার নেই। আমি চা গুছিয়ে খাবো, কণিকা তৈরি করেছে, কণিকা রাতের চা নে খা, আর কি
আচ্ছা অনেকক্ষণ বসলাম কণিকার উজ্জ্বলের সঙ্গে সময় কাটালাম, অনেকটা চা খেলাম কণিকার হাতে, তো এখন চলে যাওয়ার পালা, কিন্তু আবার আসবো ওদের বলে গেলাম। তোমরা সবাই থাকো ওদের সাথে, আমরাও আছি বল। আমরা তো অবশ্যই আছি, আর আর এখন অঞ্জনা আর আমার একই পরিবার, কাজেই তোমাদের আলাদা করে কিছু বলার নেই। তোমরা সকলেই আমাদের সঙ্গে যেরম ভাবে সহযোগিতা করেছো সেরম ভাবে ওদের সাথেও থাকো, ওরাও আমাদের পরিবারের একজন, আর ওদের ভালো হোক এইটুকু আমরা মন প্রাণ থেকে চাই। আর তার জন্য আমাদের হাতে ক্ষমতা, আগেও বললাম আমি বাড়িতে থাকতে মানে আমার কলকাতা ক্যাম্পাসেও আমি একই কথা বলেছি যে আমাদের হাতে ক্ষমতা তো তোমরা, আমাদের কোনো ক্ষমতা নেই, তাই তোমাদের ক্ষমতায় আমরা গায়ের জড়ি করে বলে আমরা আছি, তো সেই জন্য তোমরা কিন্তু সাথে থেকো ওদের, এটাই কথা। সেটাই তো, যাচ্ছি এখান থেকে, আবার আসব। চল ওঠে যা, আসবো আবার।